Rumor Group of Industries মালিক কত দেবে আপনি যত চান তো ভবিষ্যতে যদি দাবিদার হয়ে দাঁড়ায় তাহলে সেটা কিন্তু একটা সমস্যা দেখা দেবে তখন তো আফসোস করতে হবে আসলে আসলে তারা চাইছে না আমি তাদেরকে চিনি কি হয় আপনার হয় আমার একটা কিছু শোনো সাজ্জাদ ফোন করেছিল আচ্ছা কি বলল খুব শিগগিরই বোধহয় আমাদের জন্য একটা গুড নিউজ হতে পারে তাই নাকি আলহামদুলিল্লাহ কোথায় পেলো না 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 আমি আমি এখন কিচ্ছু তোমাকে বলবো না আমি তুমি সামনাসামনি আমি তোমাকে সবকিছু বলতে চাই আমি তোমার এক্সপ্রেশন দেখতে চাই আচ্ছা শুনো তুমি অফিস থেকে বের হওয়ার সময় না প্লিজ নিজ হাতে কিছু টাকা সাদকা দিয়ে এসো হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি এসো প্লিজ ঠিক আছে লাভ ইউ লাভ ইউ টু বাই সব কিছু ঠিকঠাক বাচ্চার অবস্থানও ভালো আপনি দুই সপ্তাহ পর আবার আসবেন আর বেশি করে পুষ্টিকর খাবার খাবেন ভারী কাজ একদমই করা যাবে না আপনার হাজবেন্ড কোথায় এই সময় তার হেল্পটা খুব দরকার আমি সিঙ্গেল মাদার ঠিক আছে আপনি সিঙ্গেল মাদার কিন্তু আপনার অনাগত সন্তানের তো বাবা ছিলেন বাবা ছাড়া তো আর আমার ব্যক্তিগত বিষয়ে মনে হয় আপনার কৌতূহলটা একটু বেশি কারণটা কিন্তু আমার জানা নেই আমার কৌতূহল আপনাকে নিয়ে নয় আপনার অনাগত সন্তানকে নিয়ে তার ভবিষ্যৎ কি নিয়ে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না তাহলে সরাসরি বলাই ভালো আপনি যদি চান তাহলে একজন শিল্পপতি আপনার সন্তানকে দত্তক নিতে চায় আপনি ভাবলেন কি করে যে আমার নারী কাটা ধনকে টাকার বিনিময়ে অন্য কারো কাছে দিয়ে দিব আপনি বসুন শান্ত হন আপনি বসুন প্লিজ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান না লিসেন আমি না এই সিচুয়েশনেও পাবলিক বাসে চড়া মানুষ আমি আমার সন্তানের টেক কেয়ার নিজে করতে পারবো আমার সন্তানের জন্য আমি একাই যথেষ্ট কিন্তু আমাদের সমাজে সিঙ্গেল মাদার স্বীকৃত নয় আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু আপনার কিছু এসে না গেলে আপনার সন্তানের অনেক কিছু আসা যাবে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করছি মাত্র কার কথা বললেন রুমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক কত দেবে আপনি যত চান দেখি তোমার আপা অশোক কি বলে শুনি এই তো আপা এসে গেছে চিনি বেশি অসুবিধা নাই আপা শোনো মেয়েটা বস্তিতে তো একা থাকে খুব নিডি তাকে টেক কেয়ার করার মতো কেউ নেই কিন্তু এই সময় তো তার যত্নটা খুব দরকার হ্যাঁ অবশ্যই তুই একটা কাজ কর ওনাকে আমাদের বাড়িতে নিয়ে আয় আমাদের সাথেই না হয়ে থাকলো এটা আমি চাচ্ছি না মানে আমরা চাইতে পারি না কেন সমস্যা কি কারণ আমাদের সাথে থাকা মানে হচ্ছে আমাদের বাসাটা চিনে যাওয়া আমাদেরকে চিনে যাওয়া আর এই বাচ্চাটা ভবিষ্যতে তাদের আসল বাবা মাকে চিনুক এটা আমরা চাইতে পারি না আমরা তো চাই যে বাচ্চাটা আমাদের হোক তাই তো কিন্তু ভবিষ্যতে যদি দাবিদার হয়ে দাঁড়ায় তাহলে সেটা কিন্তু একটা সমস্যা দেখা দেবে তখন কিন্তু আফসোস করতে হবে সো সেই ক্ষেত্রে সাজ্জাদ বাচ্চা হওয়ার পরে প্রসিডিওর যা কিছু আছে সেগুলো মেনটেন করে লেনদেন তো আমরা কমপ্লিট করবই তারপরে তোমার সঙ্গে তার এক ধরনের যোগাযোগ থাকতে পারে না থাকলে সবচেয়ে ভালো কিন্তু আমরা কে বা কারা কোথায় আমাদের বাড়ি এসব এ মেয়েটি কোনো দিন জানবে না সুতরাং আমাদের বাসায় তাকে কোনোভাবেই আনতে পারি না তাহলে একটা কাজ করি ওকে আমরা কোনো একটা ফ্ল্যাট ভাড়া করে মেয়েটাকে রেখে দিই
কিন্তু আপু এই অবস্থায় ওকে একা ফ্ল্যাটে রাখা ঠিক হবে না। কাজের লোক রেখে দিলেই তো হবে। কাজের লোক একটা গর্ভবতী মার যত্ন নিতে পারবে, আর যদি ইমার্জেন্সি অবস্থা সৃষ্টি হয়। তোর বাবা মা বা আত্মীয় স্বজন কেউ থাকলে তারা থাকুক সঙ্গে? আমার মনে হয় না তার তেমন কেউ আছে, থাকলেও সম্পর্ক নেই। সেক্ষেত্রে আসলে সলিউশনটা কি? সাজ্জাদ, সলিউশন একটাই আছে, তোমার একটু কষ্ট করতে হবে। মানে তোমার হসপিটালেই রাখো যতদিন বাচ্চাটা না হয়, আর টাকা পয়সা তো আসলে কোনো ব্যাপার না, আমি তো সব দেখবো সেগুলো। দুলাভাই যে কি বলেন না, একটা সুস্থ মানুষ এতদিন হাসপাতালে থাকবে কি করে? আর এছাড়া হাসপাতালে তেমন কোনো অবস্থাও নেই। তাহলে একটা কাজ করি, মেয়েটাকে আমার বাসাতেই রাখি, একটা নার্স রেখে দেবো, সেই তার নার্সিং করবে। গুড, আসুন ভিতরে আসুন। এই হচ্ছে আমার বাসা, আজ থেকে আপনি এখানেই থাকবেন, আর নার্স সাবিনা আপনি টেক কেয়ার করবে। আর এছাড়া আমার বাসায় একজন বুয়া আসেন, ঘরের রান্নাবান্না যাবতীয় সব কাজ উনিই করে দেন। আপনাদের কিছু লাগলে ওনাকে বললে চলবে। জি স্যার। আমি ভেবেছিলাম যারা আমার সন্তানকে সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছে আমাকে তাদের বাসায় রাখবেন। আসলে তারা চাইছে না আমি তাদেরকে চিনি। কি হয় আপনার? হয় আমার একটা কিছু, কাছের কেউই, দূরের কেউ না। আপনার সাথে কথা বলেই আমি বুঝতে পেরেছি আপনি মিথ্যে বলতে পারেন না, আবার সত্যটাও বলতে চাইছেন না। অসুবিধা নেই, তারা আসলে খুব ভালো মানুষ, আমার কাছের বলে বলছি না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভালো যতক্ষণ পর্যন্ত তার নিজের স্বার্থ ঠিক থাকে। তুমি কি চাও বলো তো, ছেলে না মেয়ে? একটা সুস্থ সবল বাচ্চা। জানো তো ছেলেরা কিন্তু মায়েদের ভক্ত হয়, আমার ছোট ভাই কিন্তু আমার মায়ের ভক্ত ছিল। আর তুমি? আমি দুজনেরই ছিলাম, কিন্তু আমার কেন যে মনে হয় আমার বাবা মা আমার ছোট ভাইকে বেশি ভালোবাসত। কি পিকুলিয়ার ঘটনা না, চারজন একই গাড়িতে ছিলাম, অ্যাক্সিডেন্ট হলো, তিনজনই স্পট ডেড, আমি বেঁচে গেলাম, আমার কিচ্ছু হলো না। এই ঘটনাটা এখন মনে করে মন খারাপ করতে হবে? জানি আমি, তাই না? আমার সন্তান এরকম হবে, কিরকম? তোমার মতো স্নিগ্ধ কোমল হৃদয়বতী, তোমার মতো অসম্ভব ভালো মনের একজন মানুষ হবে, যাকে বলে কুৎস। আগে তো কোনোদিন তা বলো নাই, স্লিপ অফ টাং, মনের কথা না। সব সর বলছো শুভ না, কিন্তু সিরিয়াসলি।